শোনা যাচ্ছিল স্বামী স্ত্রী সম্পর্কটা তলানিতে এসে ঠেকেছে। কথা হচ্ছে ভাস্বর ও নবমিতা চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ হলো বলে। নবমিতা নাকি শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারছেন না, স্বামীর জীবন ধারণের সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছে তার। ভাস্বর নাকি স্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন আবার বিয়ে করার। গোটা ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেন ভাস্বর, জানালেন তার কানেও এসেছে এসব কথা। অসহ্য থাকায় গত বছর শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজোয় দেখা যায়নি তাকে। পুজোর সময়ে বাবার সঙ্গে একা ঘুরতে গিয়েছিলেন। এরপরেই আরও বেশি করে বিচ্ছেদের গুজব রটে। তাতে অবশ্য বিচলিত হননি চট্টোপাধ্যায়ের দাম্পত্যি, বরং সত্তরের মুখে ছাই দিয়ে ভাস্বর ফেসবুকে পোস্ট করেছেন তাদের পঞ্চম বিবাহবার্ষিকীর ছবি, দীর্ঘ দাম্পত্যের আশীর্বাদ চেয়ে। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।